হ্যালো গাইস, আজকে আমরা আলোচনা করব সেল ডিভিশনের ব্যাপারে। সেল ডিভিশন বা কোষ বিভাজন, ওকে। তো হোয়াট ইজ সেল ডিভিশন বা কোষ বিভাজন কি, এর প্রয়োজনীয়তাই কেন আসলো? তো হোয়াট ইজ সেল সেটার বিষয়ে একটা ছোট্ট অ্যানিমেশন টাইপ ভিডিও আমাদের চ্যানেলে ছিল, তো আশা করি তোমরা দেখেছো কি দেখেছো না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু সেল কি জিনিস সেটার বেসিক ওখানে বলা হয়েছে। তো আরেকবার আমি কন্টিনিউ করি, সেল ইজ এ স্ট্রাকচারাল অর ফাংশনাল ইউনিট অফ লাইফ, ঠিক আছে? মানে একটা অর্গানিজম যখন তৈরি হবে তার সব থেকে ছোট ইউনিটটা হলো সেল। এখন আমরা যদি এটাকে এভাবে বুঝি, যদি আমরা একটা ওয়ালের ফাংশন দেখি, সরি ওয়ালের স্ট্রাকচার দেখি, এটা যদি একটা ওয়াল হয়, এভাবে ওয়ালের মধ্যে কি থাকে, ইট থাকে, ঠিক আছে? তো এই একটা ওয়ালের এই যে একটা ইট সেটার একটা ইউনিট, এই এরকম যদি ভাবি যে এটা যদি আমাদের দেহ হয়, ওয়ালটা যদি আমাদের দেহ হয়, এটা একটা ওয়াল যদি কল্পনা করি আমরা, ঠিক আছে, আর এটাকে যদি আমরা ইট কল্পনা করি, তাহলে ওয়ালের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিট হলো কি, ইটটা, ঠিক আছে? আর এটা যদি আমাদের বডি কল্পনা করি, আর সেল যদি ইটটা হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের বডির একটি স্ট্রাকচারাল ইউনিট হলো কি, সেল। এরকমভাবে ফাংশনাল ইউনিটও সেল, ঠিক আছে? তো ডিটেলসে যাওয়ার আগে আমরা সেল ডিভিশন কাকে বলে সেটা জানি। দেখো, সেল ডিভিশন আমরা মূলত যেটা জানি যে যখন একটি কোষ বিভাজিত হবে এবং দুটি কোষ সৃষ্টি করবে, দুটি বা তার বেশি হতে পারে, তো একটা সেল কি হবে, ভাগ হয়ে দুটো সেল, ইন্ডিভিজুয়াল সেল তৈরি করবে, ঠিক আছে? এটা সাধারণত হয়। তো এটা কীভাবে সম্ভব সেটা ডিটেলস আছে, বিভিন্ন ফেজের মাধ্যমে কোষ বিভাজন হয়। তো সেল দুটো কি তৈরি করবে, অপত্য সেল, ঠিক আছে? এখন এই সেল ডিভিশন বহুকোষী জীবদের ক্ষেত্রেও দেখা যায়, এককোষী জীবদের ক্ষেত্রেও দেখা যায়, ঠিক আছে? তো আমরা যদি অ্যাকর্ডিং টু বুক মানে বইয়ের সংজ্ঞা অনুযায়ী দেখি, তাহলে আমরা যেটা পড়ে এসেছি এতদিন ধরে সেটা কি সংজ্ঞাটা, মানে এককোষী জীব নিজেদের সংখ্যা বৃদ্ধি করার জন্য বা দেহের বিভিন্ন যে আমাদের দেহের বিভিন্ন বৃদ্ধি বা বিভিন্ন আমাদের দেহের ফাংশন আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য কোষের কি ডেভেলপমেন্ট ঘটায় বা সেলের ডেভেলপমেন্ট ঘটায়, সেলের বৃদ্ধি ঘটায়, ঠিক আছে? এই ঘটনাকে আমরা কি বলি, সেল ডিভিশন, ঠিক আছে? তো সেল ডিভিশন দুই প্রকার হয়, একটা প্রত্যক্ষ, এখানে লিখে দিলাম সেল ডিভিশন প্রত্যক্ষ আর পরোক্ষ। প্রত্যক্ষ কোষ বিভাজনের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হলো কি, অ্যামাইটোসিস, ওকে, অ্যামাইটোসিস। আর পরোক্ষর মধ্যে আমরা যেটা পড়বো সেটা আমাদের মাইটোসিস অ্যান্ড মিওসিস, বানানটা খেয়াল করবে, মিওসিস, মিও মানে হ্রাস, এটারও মানে আছে, ঠিক আছে? কি অ্যামাইটোসিস, মাইটোসিস অ্যান্ড মিওসিস। তো অ্যামাইটোসিস সাধারণত আমরা দেখব ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে, অর্গানিজম মানে এককোষী জীব, ঠিক আছে, ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে। অ্যামাইটোসিসের উপরেও ভিডিও বানানো আছে, তোমরা দেখতে পারো সেল ডিভিশন
বা আমি আরেকবার বলছি অ্যামিবার দেহ কেমন হয়, এরকম টাইপের হয়। এখানে একটা কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। তো অ্যামাইটোসিস ডিভিশনটা এরকম হয়, মানে বিশেষ কিছু পরিবর্তন হবে না, যে নিউক্লিয়াসটা আছে ওটা এরকম করে ডাম্বেল আকৃতির হবে, ডাম্বেল আকৃতির পরে দেন ডিভাইড ইনটু টু ডিফারেন্ট সেলস, যেটা একটা একটা করে ইন্ডিভিজুয়াল আমরা কি দেখতে পাবো, নিউক্লিয়াস। এটাই হলো অ্যামাইটোসিস। এটা কার ক্ষেত্রে দেখা যায়, উদাহরণ অ্যামিবা, আমরা বলতে পারি ব্যাকটেরিয়া, বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়। আর আমাদের এই ক্ষেত্রে অ্যামাইটোসিস কোথায় দেখা যায়, এটা খুব মনে রাখবে যে ভ্রূণ যে আছে, ভ্রূণের যে পর্দা, তার ডেভেলপমেন্ট কিন্তু অ্যামাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে ঘটে, ঠিক আছে। এমব্রায়ো যেটা আছে তার মেমব্রেনের যে ডিভিশনটা, সেটা অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ঘটে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে কি দেখতে পারলাম, যে সেল ডিভিশনে কি ডিভাইড হলো, নিউক্লিয়াসটাও ডিভাইড হয়ে গেলো, ঠিক আছে। তো আমাদের একটা টার্ম না জানলেই নয় যে সাইটোপ্লাজম কাকে বলে, ঠিক আছে, সাইটোপ্লাজম কাকে বলে। তো এত দূর হয়ে গেল, এবার দেখো এই সেল ডিভিশনটা খুব বড় লেকচার, একদিনে তো হবে না। ধরো এটা একটা সেল, ঠিক আছে, সেলের মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, বা এটাকে এইভাবেই লিখলাম, নিউক্লিয়াসের মধ্যে যে জমাট বাঁধা বস্তুটা থাকে তাকে কি বলে, নিউক্লিওলাস, ঠিক আছে, আর এটা কি নিউক্লিয়াস। ঠিক আছে, তো একটা সেলের মধ্যে নিউক্লিয়াস বাদে যে পার্টটা আমরা দেখি, ঠিক আছে, নিউক্লিয়াস বাদে যে পার্টটা থাকবে তাকে আমরা কি বলবো, সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম বলবো। এখানে আমরা কি কি দেখতে পারবো, এই টাইপের কিছু তো এরকম থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মতো ভালো আঁকা হলো না, আর বলবো। তারপর থাকবে গলগি বডি, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে না, এটা জিইআরএলই বলতে পারো তোমরা, জিইআর এইটুক বলতে পারো, এইটুক জায়গাতে থেকে থাকবে, ঠিক আছে, তারপরে থাকবে রাইবোজোম, রাইবোজোম কি প্রোটিন সংশ্লেষ করে, এগুলো পরের ব্যাপার, ঠিক আছে। তো আমরা মনে রাখবো যে সেলের মধ্যে এক্সেপ্ট নিউক্লিয়াস যেটা থাকবে, এই যে এই পার্টটা তাকে আমরা বলবো সাইটোপ্লাজম, ঠিক আছে। হ্যাঁ, এখন সাইটোপ্লাজমের মধ্যে সাইটোসোল থাকে, যেটাকে আমরা তরল পদার্থটা বলবো, যখন এগুলো এক্সেপ্ট যে তরলটা থাকবে সেটাকে আমরা কি বলবো, সাইটোসোল। এই টার্মগুলো মনে রাখা উচিত, সাইটোসোল,
ঠিক আছে, সাইটোসোল। তারপর আমরা যদি দেখি প্রোটোপ্লাজম একটা ট্রাম আছে, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? এটা যদি একটা সেল হয়, এটা চারপাশে একটা মেমব্রেন থাকে, মেমব্রেন থাকে, ঠিক আছে। এই মেমব্রেনটাকে কি বলে? সেল মেমব্রেন। এন্ড আরেকটা খুব ভালো নাম, এবং এই নামেই আমরা এটাকে চিনি, যেটাকে কি বলে? প্লাজমা মেমব্রেন। এটার স্ট্রাকচারও আমাদের জানতে হবে কিভাবে হয়, ঠিক আছে। তো প্রোটোপ্লাজম ইকুয়াল টু যদি আমরা এইভাবে লিখি, তাহলে মনে রাখতে হবে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম প্লাস সাইটোসোল, ঠিক আছে। এখন সেলের মধ্যে নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম আর সাইটোসোল, এই টোটালকে আমরা বলবো প্রোটোপ্লাজম, ঠিক আছে। তো এই টার্মগুলো মনে রাখ, ঠিক আছে। তো এখন ডিটেলসে যাবো না। সেল অর্গানেল একটা পার্ট আছে, অর্গানেল। অর্গানেলস মানে যেগুলোর মেমব্রেন বাউন্ড থাকবে, যেগুলো সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকবে, তাকে আমরা বলবো অর্গানেলস, ঠিক আছে। তো আমরা কি কি দেখলাম? অ্যামাইটোসিস দেখলাম, আর সেলের বিভিন্ন ভিতরে জিনিসের ব্যাপারে দেখলাম। এইবার আমরা জিনিসগুলোকে সংজ্ঞা হিসাব থেকে একটু বেরিয়ে, মানে সংজ্ঞা, দেখো সংজ্ঞা মুখস্থ করলে শুধুমাত্র মুখস্থ হবে, কিন্তু জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটা সারা জীবন মুখস্থ থাকবে, আলটিমেটলি তো মুখস্থ করতেই হবে। তো সেলে এরকম টাইপের একটা স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, ঠিক আছে। অনেকজন জানেও এটার নাম কি, তো আমি যদি এটা লিখি ক্রোমোসোম, ঠিক আছে। তো এটা কি ঠিক নাকি ক্রোমাটিক? এটা ঠিক, কে বলতে পারবে? এই যে স্ট্রাকচারটা আছে, এটা যে প্রেজেন্ট আছে, এটা ক্রোমোজোম নাকি ক্রোমাটিন, তোমরা একটু ভেবে বলো। তো এই স্ট্রাকচারকে আমরা বলবো ক্রোমোজোম, ঠিক আছে। ক্রোমাটিন কখন বলবো? যখন এটা নির্দিষ্ট একটা ফেজের মধ্যে আমরা দেখতে পারবো যে ক্রোমোজোমেরই একটা কি সাব ইউনিট হলো ক্রোমাটিন, ঠিক আছে। তো এটা নিয়ে বেশি কনফিউশন করে লাভ নেই। তো ক্রোমোজোম আর ক্রোমাটিন জিনিসটা প্রায় একই, কারণ ওদের গঠন এক, ঠিক আছে। তো এই ছবিটা হলো ক্রোমোজোমের ছবি। তো ক্রোমোজোমের মধ্যে আমরা এরকম স্ট্রাকচার দেখতে পারলাম, ঠিক আছে। এই ক্রোমোজোম তোমরা বইয়ের মধ্যে এরকম ভাবে পড়বে, এরকম একটা স্ট্রাকচার পড়বে, ঠিক আছে। এরকম একটা স্ট্রাকচার নিয়ে রাখো, ঠিক আছে। এরকম একটা স্ট্রাকচার পড়বে, তো ওর মধ্যে লেখা থাকবে, দেখবে ক্রোমোজোমের স্ট্রাকচার নিয়ে আমি যাব না, তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা একবারে ডিটেলসে যাব না, এখন দেখি যে এটা ক্রোমোজোমের স্ট্রাকচার। ঠিক আছে, এখন আমরা প্রথমে যে সেল ডিভিশনটা পড়ব সেটার নাম কি? মাইটোসিস, ঠিক আছে। মাইটোসিস সেল ডিভিশন, এই কথাটা খালি মনে রাখো। মাইটোসিস সেল ডিভিশনে আমরা একটা ফেজ দেখব, মেটাফেজ। মেটাফেজ থেকে বলতে গেলে অ্যানাফেজ। অ্যানাফেজের সময় আমরা দেখবো যে
যে ক্রোমোজোমের যে এরকম স্ট্রাকচারটা এরকম ভাবে স্প্লিট হয়ে গেছে। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো ক্রোমাটিক, ঠিক আছে, দুটো খন্ড বা অংশ। ঠিক আছে, এরকম ভাবে স্প্লিট হয়ে গেছে একটা ফেজে। তো ক্রোমোজোম অ্যাকচুয়ালি কি, অ্যাকর্ডিং টু সংজ্ঞা যদি আমরা দেখি, তো কি হয় যে কোষ বিভাজন কালে আমরা যে সেলের ভিতরে পেঁচানো একটা অংশ দেখতে পাই তাকে আমরা বলি ক্রোমোজোম। ঠিক আছে, এটা হলো একদম সিম্পল সংজ্ঞা, একটা পেঁচানো অংশ দেখতে পাই কোষ বিভাজনের সময়, এটাকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোমের মধ্যে এরকম ভাবে মানে এর যদি একটা সাব ইউনিট নিয়ে আমরা দেখি, তো এর গঠনটা এরকম। অ্যাকচুয়ালি কিন্তু যখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখব যে ক্রোমোজোমের কিন্তু অ্যাকচুয়ালি গঠন কোনোদিনও এরকম হবে না। ঠিক আছে, আর এইভাবে যে থ্রেডের মতো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এখানে থ্রেডের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তো মানে এক একটা সাব ইউনিট এইভাবেই তৈরি। এখন আমরা যদি আঁকি ব্যাপারটা, তাহলে এর উপর দিয়ে আমাদের ওভারল্যাপ করতে হবে এই জিনিসটা, এইভাবে এইভাবে করে তৈরি হচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে তৈরি হয়েছে। তো আমরা যে এই থ্রেড লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন থ্রেড। ঠিক আছে, ক্রোমাটিন থ্রেড, এর স্ট্রাকচার আমরা যদি আরো ডিটেলসে দেখি, তো আমরা দেখতে পারবো যে এই থ্রেডগুলোর যে স্ট্রাকচার, এটা তো থ্রেড স্ট্রাকচার, এটা আসলে এরকম, তারপর এরকম, তারপর এরকম কিছু গোল প্রোটিন জাতীয় অংশ দ্বারা কুণ্ডলীকৃতভাবে থাকে। ঠিক আছে, যদি আমরা বোঝানোর চেষ্টা করি, দেখো এটা যদি একটা ক্রোমাটিন থ্রেড হয়, তো সেটা এরকম একটা প্রোটিন জাতীয় খণ্ড, সেটার উপর এইভাবে করে, তারপর এটা যদি নেক্সট সাব ইউনিট হয় এইভাবে করে স্ট্রাকচার লাইক এরকমভাবে অবস্থান করে। এই এই খণ্ডগুলোকে আমরা তখন কি বলবো, তখন আমরা এটাকে বলবো হলো নিউক্লিওজোম। কি বলবো, নিউক্লিওজোম। ঠিক আছে, এই খণ্ড, এই নিউক্লিওজোম কীভাবে তৈরি হয় এটারও ডিটেলস আমরা যদি দেখি, এই থ্রেডগুলো আসলে কি, এই থ্রেডগুলো আসলে কি, আমি যদি আগেই তোমাদের বলে দিতাম যে এই থ্রেডগুলো আসলে খুব আমাদের পরিচিত একটা টার্ম, কি টার্ম, ডিএনএ। ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ড হয় নাকি ডাবল স্ট্যান্ড হয়? ডাবল স্ট্যান্ড হয়, আর আরএনএ সিঙ্গেল স্ট্যান্ড। ঠিক আছে, এই ডিএনএ হিস্টোন প্রোটিন বলে প্রোটিন থাকে। ঠিক আছে, হিস্টোন প্রোটিনকে যখন কুণ্ডলীকৃতভাবে র্যাপ করে অবস্থান করবে, সেই স্ট্রাকচারকে আমরা বলবো নিউক্লিওজোম। ঠিক আছে, আর হিস্টোন প্রোটিন মনে রাখতে হবে, হিস্টোন প্রোটিন টার্মটা লিখবে, হিস্টোন প্রোটিন। ঠিক আছে, হিস্টোন প্রোটিনকে ঘিরে যে স্ট্রাকচারটা গঠন করবে তাকে আমরা বলবো নিউক্লিওজোম। ঠিক আছে, তো তোমরা এইভাবে বুঝো, তাহলে
এই ডিএনএ প্রথমে রেপ্লিকেশন হয়, আরও ডিএনএ তৈরি করবে, ডিএনএ তৈরি করে তারপর নিউক্লিওজোম মানে হিস্টোন প্রোটিনের উপরে কুণ্ডলীকৃত হয়ে তারপরে তৈরি করবে ক্রোমাটিন থ্রেড। এই ক্রোমাটিন থ্রেড আবার তৈরি করবে কি ক্রোমোজোম বা ক্রোমাটিন, ঠিক আছে? এইভাবে প্রসেসটা হয়। ওকে, তাহলে ক্রোমোজোম কি? ক্রোমোজোম হলো যখন আমরা সেল ডিভিশনে একটা ক্রোমাটিন জালিকা দিয়ে তৈরি একটা পেঁচানো অংশ দেখতে পাই, ঠিক আছে, সেই অংশটাকে আমরা কি বলি ক্রোমোজোম, ঠিক আছে? সেটা কি দিয়ে তৈরি হয়? ক্রোমাটিন জালিকা দিয়ে তৈরি। ক্রোমাটিন জালিকা কি? নিউক্লিওজোম পাক্ষে পাক্ষে তৈরি হয় নিউক্লিওজোম, ঠিক আছে? এখন আমরা যদি আরো ডিটেলসে জানি, যদি একটা ক্রোমাটিন জালিকার যে থ্রেড, এই থ্রেডগুলো যুক্ত হয় তখন আমরা আরো হায়ার স্টাডিতে আমরা পড়বো কন্ডেনসিন বা কোহেসিন, ঠিক আছে? এই দুটো প্রোটিন কাজ করে যেগুলোকে যুক্ত হতে সাহায্য করে। এইভাবে দেখো, তোমরা মনে করো এটা যদি একটা ক্রোমাটিন জালিকার চেইন হয়, ঠিক আছে, তাহলে আরেকটা যদি আমি এইভাবে আঁকি, এই দুটোর মধ্যে লিংক করবে কন্ডেনসিন, দুটি ভিন্ন, ঠিক আছে? আর ইন্টার যে ক্রোমাটিড আছে, এই যে এখানে যে ক্রোমাটিড দুটো যুক্ত থাকবে, ঠিক আছে, এখানে যে বন্ড করবে সেটাকে বলবে, সরি, এটা কোহেসিন হবে, এটা কন্ডেনসিন হবে, ঠিক আছে? এই দুটো আসলে যেটা তো থ্রেড না, এর ইন্ডিভিজুয়াল থ্রেড আলাদা, ঠিক আছে, এই দুটো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে যখন যুক্ত থাকবে তো কন্ডেনসিন একটা মানে হুক লাইক স্ট্রাকচার যেটা ধরে থাকবে, তারপরে এই স্ট্রাকচার আমরা পাবো, ঠিক আছে? এরকমভাবে কোহেসিন, এই দুটো টার্ম তোমরা খালি আমি মনে করি তোমরা ভুলে যাও, এখন পড়লে মনে থাকবে না, ঠিক আছে? তো ক্রোমোজোমের ব্যাপারটা ক্লিয়ার হলো। এখন আমরা মাইটোসিস শুরু করব, ঠিক আছে? তো মাইটোসিস, তো এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আর কিছু করবো না। তো মাইটোসিসের আমি দুটো ভাগ বলে দিচ্ছি। মাইটোসিস সেল ডিভিশন দুটো ভাগে সম্পন্ন হয়, একটাকে বলে ক্যারিওকাইনেসিস, একটাকে কি বলে সাইটোকাইনেসিস। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস, নাম শুনেই বোঝা যাচ্ছে কি হচ্ছে এখানে। এই ক্যারিও শব্দটা গ্রিক শব্দ যার অর্থ কি নিউক্লিয়াস, ঠিক আছে? ইউক্যারিওট, প্রোক্যারিওট, প্রো মানে আদি নিউক্লিয়াস, ইউক্যারিওট মানে নব নিউক্লিয়াস যুক্ত কোষ যারা, তাহলে ক্যারিওট, ঠিক আছে, বা ক্যারিওট যেটা আমরা ওটা ভুলে যাব, ক্যারিওট। ক্যারি মানে কি? এই টার্মটা মানে বুঝবে নিউক্লিয়াস, ঠিক আছে? আর এটাকে কি বলবো, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজম। তো যে কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ক্যারিও নিউক্লিয়াস বিভাজিত হবে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে সাইটোপ্লাজম বিভাজিত হবে, ঠিক আছে, করে কি তৈরি করবে, নতুন কোষ বা অপত্য কোষ সৃষ্টি করবে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো সাইটোপ্লাজম যদি বিভাজিত হয় সাইটোকাইনেসিস, নিউক্লিয়াস বিভাজিত হয় ক্যারিওকাইনেসিস, ঠিক আছে? আর নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম বিভাজিত হয় যখন সম আকৃতি সম আয়তন সম্পন্ন, ঠিক আছে, সম আকৃতি সম আয়তন দেখতে একই, দেখতে একই যে কোষ সৃষ্টি করবে, কোষ সৃষ্টি করার প্রক্রিয়া তাকে আমরা বলবো মাইটোসিস সেল ডিভিশন, ইট ইজ কল্ড মাইটোসিস সেল ডিভিশন, ঠিক আছে? আর তাহলে সংজ্ঞাটা কী হবে, যে এখন আমি বইয়ের সংজ্ঞা পড়ছি, তোমরা দেখো, এখানে লেখা আছে
দেখো বলছে যে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতিতে দেহ মাতৃকোষে ক্রোমোজোম সহ নিউক্লিয়াস সাইটোপ্লাজম প্রত্যেকে বিভাজিত হয়, মাতৃকোষে সম আকৃতি সম আয় সম বৈশিষ্ট্য সমান সংখ্যক, ঠিক আছে, আরেকটা টার্ম আসবে কি সমান সংখ্যক ক্রোমোজোম, ঠিক আছে। ক্রোমোজোমের ব্যাপারটা আমি এখন বললাম না, সংজ্ঞাতে দেওয়া আছে, পরে বলছি। সম্পূর্ণ যে অপত্য দুটি কোষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে আমরা বলবো মাইটোসিস বা সমবিভাজন বলি, এই প্রক্রিয়াকে মনে রাখবো সমবিভাজন। এইবার বলি সমবিভাজন বলে কেন, যখন মাইটোসিস সেল ডিভিশন শুরু হয়, যে আমাদের মাইটোসিস সেল ডিভিশন কোথায় হয়, মাইটোসিস সেল ডিভিশন আমাদের যে দেহ কোষ, আমার যদি এখানে হাত কেটে যায়, ঠিক আছে, হাত কেটে যাওয়ার ফলে যে এখানে নতুন কোষ সৃষ্টি হবে, তো ঠিক আছে, আমরা দেখবো যে হাত ছাত কেটে গেলে যখন আবার ওষুধ টষুধ লাগানোর পরে কী হয়, ওটা রিজেনারেট হয়, আবার নতুন সেল সৃষ্টি করে, ঠিক আছে। তো মাইটোসিস সেল ডিভিশনে কি কোথায় হয়, আমরা ইংলিশে যদি বলি সোমাটিক সেল বা দেহ কোষে, ঠিক আছে, দেহ কোষে মাইটোসিস সম্পন্ন হয়, এটাকে সোমাটিক সেল বলে, সোমাটিক সেল, ওকে, মাইটোসিস সোমাটিক সেল সম্পন্ন হয়। তো মাইটোসিস যখন সম্পন্ন হয় তখন কী হয়, তো ডিপ্লয়েড সেল আছে, এটা মনে রাখবে, এই নাম্বারটা নেক্সট দিনের টপিক, ঠিক আছে, 2N, ঠিক আছে, এটা হলো ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম সংখ্যা 2N, ক্রোমোজোম সংখ্যা মাইটোসিস কোষ বিভাজনের ফলে এটা হ্রাস ঘটে না, 2N থাকলে যখন ইন্ডিভিজুয়াল দুটো কোষ সৃষ্টি হবে বিভাজিত হয়ে, ঠিক আছে, এটা মাদার সেল যদি হয় বা মাতৃকোষ যদি হয়, এটারও যখন দুটি কোষ সৃষ্টি করবে তারও ক্রোমোজোম নাম্বার সমান থাকে, ঠিক আছে। ক্রোমোজোম নাম্বার বা ক্রোমোজোম কয় প্রকারের হয় এই এই টপিকটা নেক্সট ভিডিওর টপিক হবে, মনে রাখবে, ঠিক আছে, নেক্সট ভিডিওর টপিক বলতে গিয়ে এটা নিয়ে আমি শুরু করবো তারপর, ঠিক আছে, তারপর সেলের ফেসগুলো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। মাইটোসিস যেহেতু যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে যা ছিল অপত্য কোষে সেম, তাহলে যে ক্রোমোজোমের কোনো হ্রাস বৃদ্ধি ঘটলো না, সমান যে পরিমাণ ছিল সমান সংখ্যক থাকলো। আরেকটা টার্ম আমরা যদি বলি সমান ক্রোমোজোম, যেহেতু ডিএনএ দিয়ে তৈরি, ডিএনএ আমাদের কী করে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তো এই বৈশিষ্ট্য যে মাদার সেলে থাকবে, যে মা সন্তান মা বাবার সন্তান, যেমন মার বৈশিষ্ট্য থাকবে সেই সন্তানের বৈশিষ্ট্য তেমনই হবে এই ডিভিশনে, ঠিক আছে। ওরকম ক্রোমোজোম নাম্বার যদি সেম থাকে, চারিত্রিক বৈশিষ্ট্য সেম হবে, তাহলে সম আকৃতি সম বৈশিষ্ট্য, ঠিক আছে, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ সৃষ্টি হবে, অপত্য কোষ, ঠিক আছে। এই প্রক্রিয়াকে আমরা বলবো মাইটোসিস। আর যেহেতু সমান বিভাজন সরি সমান কোষ সমান ক্রোমোজোম সংখ্যা সহ নতুন কোষ সৃষ্টি হচ্ছে, তাহলে আমরা ওই প্রক্রিয়াকে বলবো সমবিভাজন, ঠিক আছে। তাহলে সমবিভাজন কেন বলে বুঝে গেল, সোমাটিক সেল মাইটোসিস সম্পূর্ণ হয়, ঠিক আছে। এখন ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াস যখন বিভাজিত হবে এর চারটা ফেজ আছে, কী কী, প্রোফেজ, দেন মেটাফেজ, দেন অ্যানাফেজ, দেন টেলোফেজ, এগুলোর নাম দিয়ে তোমাদের সব মনে থাকবে। আফটার দ্যাট সাইটোকাইনেসিস, যেখানে আমরা দেখব সাইটোপ্লাজম কী হবে, ডিভাইড হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আর বেশি বড় করবো না, অনেক টাইম হয়ে গেল। তো আমরা নেক্সট ভিডিওতে ক্যারিওকাইনেসিস আর ক্রোমোজোমের ব্যাপারে একটু ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে। তো অনেক দিন পরে ভিডিও আসলো, এই জন্য অনেক আমাদের তরফ থেকে সরি, নেক্সট ভিডিওর জন্য আমাদের সঙ্গে থেকো, আর কি বলবো, সি ইউ উইল নেক্সট ভিডিও, টাটা।